যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই। প্রভু আজকে আমাদের আর একটা দিন দিয়েছেন, দিনটা আজকে প্রভুর জন্য নয়, শুধু দিনটা আমাদের প্রত্যেকের জন্য, কারণ প্রভু যিশু তিনি আমাদের জীবনের সমস্ত কিছুর মধ্যে সেই আশীর্বাদ দয়া প্রার্থনা রেখেছেন। আমি ধন্যবাদ জানাই প্রথমেই ঈশ্বরকে আজকের এই দিনটার জন্য, ধন্যবাদ জানাই যে স্থান দিয়েছেন ঈশ্বর এই তার জন্য, ধন্যবাদ জানাই সমস্ত মণ্ডলীর প্রতিটা ভাই বোনের জন্য, বিশেষ করে ধন্যবাদ জানাই ছোট ছোট শিশুদের এবং তার যে শিক্ষক আমন যে ট্রেনিং করিয়েছে, তাই ঈশ্বরের গৌরব হোক। ধন্যবাদ আমন, ধন্যবাদ সকল ভাই বোনকে যারা আমরা প্রত্যেকে একত্রিত হয়েছি। আমরা জানি আজকে একটা দিন, যে দিনের মধ্য দিয়ে আমরা একটা আনন্দ উৎসব পালন করছি না বা শোক উৎসব পালন করছি না, এই দিনটার একটা নির্দিষ্ট তাৎপর্য রয়েছে, যে তাৎপর্য পৃথিবীর প্রতিটা মানুষকে সমস্তভাবে তার মানে রাখে, তার একটা সমস্ত ব্যাখ্যা রাখে। কারণ যিশু খ্রিস্ট ক্রুশে দাঁড়িয়েছিলেন কোন প্রচলিত জাত ধর্ম দেশের জন্য নয়, উনি দাঁড়িয়েছিলেন প্রতিটি মানুষের জন্য। আমরা যে অবস্থানেই থাকি না কেন জীবনে, যিশু আমাদের প্রতিটি মানুষের জন্য আজকের দিনে 2000 বছর আগে ক্রুশে দাঁড়িয়েছিলেন। আর আজকে আমরা সেই আমাদের ঈশ্বর যিনি ক্রুশে আটকে নেই, এই মুহূর্তে যিনি কবরে শুয়ে নেই, উনি জীবন্ত। কিন্তু 2000 বছর আগে কি হয়েছিল আমরা সেই শুধু স্মরণ করবো না ইতিহাসকে, সেই স্মরণের মধ্য দিয়ে আমরা নিশ্চয়তা রাখবো যে আজকে যারা আমরা দাঁড়িয়ে আছি এই পৃথিবীতে, তার কি আমাদের জীবনে মানে রাখে। কেন আমরা গুড ফ্রাইডে বলবো, কেন ব্যাড ফ্রাইডে বলবো না? আমাদের জীবনের যদি কারোর মৃত্যু হয়, সেই দিনটাকে আমরা কি হিসেবে পালন করি? মৃত্যু দিবস, এটা কোনো মৃত্যু দিবস হিসেবে আমরা পালন করছি না, মনে রাখতে হবে। কোনো শহীদ দিবস পালন করছি না, মনে রাখতে হবে। উনি সাধারণ একটা ইচ্ছেতে শহীদ হননি বা কোনো ভালো কাজ করার ইচ্ছে নিয়ে দাঁড়াননি, নিজের গরিমা পাওয়ার জন্য উনি দাঁড়িয়েছিলেন ঈশ্বরের সেই অনন্ত পরিকল্পনা যা শুরু হয়েছিল এদেন উদ্যানে, তা সমাপ্ত করার লক্ষ্যে এসেছিলেন এই পৃথিবীতে। আর তাই আজকে আমরা গুড ফ্রাইডে বলবো। কেন কেন একটা মৃত্যুর দিনকে গুড ফ্রাইডে বলা হয়? আমরা আজকে এই বাক্যের মধ্যে থেকে দেখব যে গুড ফ্রাইডে, যার ঘরে একজন সন্তান চলে যায়, যার পৃথিবী থেকে একজন চলে যায়, ঈশ্বরের তার সন্তানকে পৃথিবীকে দিয়েছিলেন, যিশুকে কেড়ে নিয়েছে তার জীবন। তারপরে গুড ফ্রাইডে আমরা কেন বলি, কেন আমাদের জন্য শুভ শুক্রবার, দেখবো আমরা। আসুন প্রার্থনা যাই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, তুমি আজকে আমাদের এই স্বতঃস্ফূর্ত দিনটা দিয়েছ, সত্যের স্বাধীনতা দিয়েছ, তোমার পরাক্রম দিয়েছ, অনুগ্রহ দিয়েছ, যার মধ্য দিয়ে আজকে আমরা নমিত হতে পেরেছি প্রভু। তাই প্রতিটি মনকে আত্মাকে তুমি নবীকরণ করো প্রভু, তোমার সত্যে সূচিত করো, উদ্বিগ্নতাকে মুক্ত করো, তোমার শান্তিতে তোমার অনুগ্রহ প্রদান করো, যাতে আমরা তুমি যা বলতে চাইছো প্রভু তা প্রতিটি আত্মা আমরা শুনবো না, শুধু আমরা সেই আশীর্বাদ নিয়ে যাব। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমিন। তাই আজকে আমরা দেখছি যে প্রথমেই বলা হচ্ছে সমাপ্ত হইল, সমাপ্ত হইল। আমরা জানি সাতখানা ঈশ্বরের বাক্য আমরা এই মাত্র সবাই ভাই বোনেরা বলেছেন, সাতটি বাক্য ঈশ্বর যিশু ক্রুশে দাঁড়াবার পর বলেছিলেন, সেই সাতটি বাক্য আমরা দেখেছি এখানে অধ্যায় করা হয়েছে। কিন্তু শেষ বাক্য যখন ছিল, তা সপ্তম বাক্য, উনি কি বলেছিলেন? সমাপ্ত হলো। আমরা সমাপ্ত
হলো বলতে অনেক কিছু বুঝি, তাই না? যেন সবকিছু কি হলো, ঠিক মতো শেষ হয়ে গেল। কোনো কিছু আমরা যদি জীবনে করার চেষ্টা করি, যেমন কোনো একটা আমাদের বাড়িতে বিয়ে আছে, বিয়ের আগে থেকে অনেক পরিকল্পনা হয়, হয়ে শেষ হয়ে গেল যখন, যাক সমাপ্ত হলো। বা আমরা মুভি দেখতে গেলাম, মুভিতে অনেক সময় বলে সমাপ্ত হলো, এ সমাপ্ত সে সমাপ্ত নয়। এই সমাপ্তকে বুঝতে গেলে আমাদের জানতে হবে, কারণ এই সমাপ্তটা কথা হচ্ছে উনি এমন একটা কিছু করলেন যে পরিকল্পনাটা স্বর্গে শুরু, সেই স্বর্গীয় পরিকল্পনার সম্পূর্ণ রূপকার এবং তার সম্পূর্ণ করার যে দৈব পরিকল্পনা তার মধ্যে যিশু যুক্ত ছিলেন। আর তাই সমাপ্ত কথাটা যদি গ্রিক প্রতিশব্দে বলা হয়, ওকে বলে টেটে লে লেস্টাই, তার মানে হচ্ছে যে তা দিয়ে দেওয়া হলো। আমরা টাকা পয়সা যেমন দিয়ে বলি যে সবকিছু পরিশোধ করা হলো, বাংলা ভাষায় পরিশোধ বা দিয়ে দেওয়া বলা যায়। তাই আজকে আমি এই অংশ থেকে দেখতে চাই আমাদের যে যিশু, যে অংশটা আমরা দেখেছি যে সিরকা গ্রহণ করলো, আমরা দেখলাম বাচ্চারা এইমাত্র করেছিল কি, যে যিশু যখন ক্রুশে ক্লান্ত বলছে আমি তৃষ্ণার্ত, সেই সময় তার মুখের সামনে একটু পানীয় ধরা হয় এবং তা নেয়ার পরেই উনি বললেন সমাপ্ত হলো এবং নিজের আত্মাকে সমর্পণ করলেন। এই জায়গা থেকে আমরা আজকে শুরু করব, সপ্তম বাক্য থেকে আমরা দেখব অংশটাকে। আর তাই সমাপ্ত মানে এই না সব শেষ হয়ে গেল, জীবন চলে গিয়ে তা, উনি কিছু একটা কার্য করেছেন নিজের জন্য নয়, ঈশ্বরের বাধ্যতায় পরিকল্পনায় ইচ্ছেতে মানব জাতির জন্য, পৃথিবীর সমস্ত মানব জগতের জন্য। আর তাই দা হাউস অফ গড চার্চে আজকে আমরা দাঁড়িয়েছি ঈশ্বরের সেই উপাসনার অঙ্গে। আমরা জানি যে আমাদের জীবনে অনেক কিছু আছে, তার মধ্যে একটা হচ্ছে ঋণ। ঋণ একটা এমন শব্দ আমাদের সারা জীবনের সাথী। আমরা যারা এই পৃথিবীতে বাস করি, কেউ গাড়ি কেনার জন্য ব্যাংকের লোন নিই বা ঋণ নিই, আবার এও হতে পারে সেটা আমরা জমিতে ফসল করব, আমাদের মৌসুমে চাষ আবাদ হবে তার জন্য ঋণ নিই, বা জমি কিনবো তার জন্য ঋণ নিতে পারি, আবার এও হতে পারে আমার ছেলেমেয়ের পড়াশোনা বা নিজের পড়াশোনার জন্য আমি ঋণ নিই। ঋণ একটা এমন জিনিস যা মানুষকে সারা জীবন বইতে হয়, তার সুদ দিতে হয়, এবং সেই ঋণ শুধু এই তিনটে জিনিসের মধ্যেই না, আমরা পরিবারে পরিবারে বাইরে বিপদে পড়লে অনেকের কাছ থেকে অনেকভাবে ঋণ নেওয়ার চেষ্টা করি, কারণ ওই যাত্রাটা আমার কোনো ক্ষমতা নেই, আর্থিক হোক আর অন্য ধরনের হোক, কারোর সাহায্য নিয়ে আমরা ওই জায়গাটা কি করতে চাই, বের হতে চাই, তাই আমরা ঋণী হয়ে যাই। কিন্তু যখন আমরা আর্থিক ঋণ হই, আর্থিক ঋণে আমাদের কি হয়, যে আর্থিক ঋণে আমাদের সমস্ত ভাবে যে যদি দিতে না পারি সুদ, টাকা ফেরত না দিতে পারি, কি হয়ে যায়, আমাদের গাড়ি থাকলে ঋণের গাড়ি নিয়ে ব্যাংক চলে যাবে, বাড়ি থাকলে বাড়ি থেকে বের করে দেবে, তাই না, ক্ষেত থাকলে ক্ষেতের দখলদারি নেবে, পড়াশোনা তো বন্ধ হয়ে যাবে। ঋণ আমাদের কি করে দেয়, আর্থিক বা সামাজিক দেউলিয়া করে দেয়। কিন্তু আমরা এখানে যে ঋণের কথা বলছি, সেই ঋণ পৃথিবীর অর্থের মধ্যে থাকে না, আমাদের বাহ্যিক জীবনে নয়, সেই ঋণ হচ্ছে আমাদের জীবনের ঋণ। আমরা প্রতিটা মানুষ পাপ কাজ করি, আর পাপ কাজ করে আমরা ধার্মিকতা অর্জন করার চেষ্টা করি, ভালো কাজ করে, ভালো ব্যবহার করে, ভালো সাহায্য করে, দান ধ্যান করে আমরা ধার্মিকতা অর্জন করার চেষ্টা করি। আর তাই সেটা আর একটা বড় পাপ আমাদের জীবনে, যে আমরা কাউকে নীতিগতভাবে সাহায্য করা খারাপ কিছু নয়, কিন্তু তার মধ্য দিয়ে আমরা কিছু পাওয়ার চেষ্টা করি, যেটা ঈশ্বরীয় পবিত্রতার যোগ্যতা অর্জন করতে চাই, আমরা ধার্মিকতা পেতে চাই ভালো কাজ করে। কিন্তু আমাদের জীবনের পাপের ঋণ যখন বাড়তে থাকে আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে, সে আমাদের জীবনকে কি করে, আমরা দেউলিয়া হয়ে যাই পাপের ঋণে। এবং আমরা জানি যে পৃথিবীতে প্রতিটা মানুষ আমরা পাপ করেছি, যত বড় আমরা বুদ্ধিমান হই, যত শিক্ষিত হই, ইন্টেলেকচুয়াল হই, যে সমাজের অর্থনৈতিক অবস্থাতেই আমরা থাকি না কেন বা সামাজিক প্রতিপত্তিতে থাকি না কেন, আমরা প্রতিটা মানুষ যে জগতের যে স্থানে
যে লেভেলে বিচরণ করি না কেন, প্রতিটা মানুষ আমরা পাপের জীবনে জর্জরিত এবং ঈশ্বরের কাছে আমরা ঋণী, আমরা সেই পাপের ঋণ জীবনে শোধ করতে পারবো না। আর যদি পাপের ঋণ না শোধ করা যায়, বাইবেল আমাদের পরিষ্কার বলে রোমিও 6:23 আমরা জানি যে পাপের ঋণ যদি শোধ না করতে পারা যায় তাতে কি হয়, বলে পাপের বেতন মৃত্যু। ঋণ শোধ যদি না করতে পারি আমরা, যেমন আমাদের জীবনে গাড়ি বাড়ি সব চলে যায়, আমরা দেউলিয়া হয়ে যাই, তেমনি আমাদের হৃদয়ের পাপের ঋণ যদি আমরা পরিশোধ না করতে পারি ঈশ্বরের কাছে, তাহলে আমাদের পুরো জীবনটাই দেউলিয়া হয়ে যাবে। তার মানে আমাদের মৃত্যুতে আমাদের এই দেহটাকে ছেড়ে দিতে হবে। কিন্তু এই অবস্থায় মানুষ কোথায় যাবে সাহায্যের কাছে? এক ঋণ থেকে বাঁচাতে আর এক ঋণে সে কোথায় যাবে? তার জীবনে কোথা থেকে সাহায্য আসবে? তারা মানুষ তখন সাহায্য চায় যে পাপের ঋণ থেকে আমাকে কে সাহায্য করবে, কে আমাকে বাঁচাবে, কে আছে এমন এই পৃথিবীতে যে আমার হৃদয়ের ছোট থেকে এখন পর্যন্ত যার পাপের ঋণ, এই দেহটা তো আমার চলে যাবে, আমি তো এর ঋণ পরিশোধ করতে পারবো না, সারা জীবনও ভালো মন্দ কাজ পূজা উপাসনা করো এর ঋণ ঈশ্বরের যোগ্যতা দেবে না যে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবো, ইন্টারেস্ট সহ পাপের ঋণ থেকে আমরা মুক্ত হতে পারবো। আমরা তখন সাহায্যহীন হয়ে যাই, আমরা তখন সমস্ত দিশেহারা হয়ে যাই। আর তাই আজকে আমাদের সব থেকে বড় উপাখ্যান এখানে যে সেই ঋণের মধ্যে যিশু আমাদেরকে নিয়ে এসেছেন যে নতুন আশা। আমরা জানি রোমিও 6:23 বলে যে পাপের বেতন হচ্ছে মৃত্যু, আর সেই মৃত্যুর সন্ধি করে যখন আমাদের কোনো আশা নেই এই জীবনটাকে ঋণের জন্য, যেমন বাড়ি ঘর নিয়ে চলে যায় ব্যাংক, তেমনি এই নরকে আমাদের এই দেহটাকে নিয়ে যেতে হবে, কারণ পাপের ঋণের বোঝা অনেক বেড়ে গেছে, এর সুদ সমেত আমরা ঈশ্বরকে কিছু দিতে পারবো না, আমাদের কোনো ধার্মিকতা কাজ দিতে পারবে না, আমাদের কোনো ভালো মন্দ চিন্তাধারা, আমাদের ভালো আচরণ বা সাধুত্বের জীবনও আমাদের ওই জায়গায় নিয়ে যাবে না। উপহার আর উপায় এই সেই জন্য আমাদের প্রভু যিশু সেই পিতার ইচ্ছা অনুসারে এই জগতে প্রবেশ করলেন। হিব্রীয় 10:5 বলে যে ঈশ্বর চান না যজ্ঞ করে নৈবেদ্য দিয়ে তাকে সন্তুষ্ট, ঈশ্বর চান এই পাপের সমস্ত ঋণ সমস্ত পরিশোধ হোক, ঋণের পরিশোধ ঈশ্বর চান, ঈশ্বর চান মানুষ পাপ মুক্ত হোক, ঈশ্বর চান মানুষ আমার মতো পবিত্র হোক। আর তাই খ্রিস্ট এই জগতে প্রবেশ করলেন, শুধু নয় উনি তার দেহকে, বাক্য ঈশ্বর যৌনের একে একে, ঈশ্বর বাক্যের সাথে ছিল, যৌনের 1:14 বাক্যর সেই সমস্ত রক্ত মাংসের পরিণত রূপ হলো যিশু খ্রিস্ট। আর তিনি এই পরিবারে এসে দাঁড়ালেন, এই জগতে এসে দাঁড়ালেন, শুধু আরাননি তার এই পবিত্র ঈশ্বরীয় দেহকে এই মানব দেহে ধারণ করলেন, আর তাই উনাকে এই পৃথিবীতে শিশু আকারে জন্মগ্রহণ নিতে হয়েছিল, ছোট্ট শিশু আকারে। উনি কোন রাজার ঘরে জন্মেননি, উনি রাজাদের রাজা, উনি জন্মেছেন সাধারণ একটা গোয়াল ঘরে। আর তাই আজকে সেই গোয়াল ঘর থেকে সে কি করতে এসেছিলেন? তিনি এসেছিলেন, হিব্রীয় 10:7 বলে বলছে আমি এসেছি এই পৃথিবীতে যেন তোমার ইচ্ছে পালন করি, আমাদের ইচ্ছে নয় পিতার ইচ্ছে। পিতার ইচ্ছে কি? যে পৃথিবীর প্রতিটা মানুষ যেন পাপ থেকে মুক্তি পায়, পরিত্রাণ পায়। ঈশ্বর স্বয়ং হয়েও তিনি নিজেকে মানব দেহে সীমিত করেছিলেন, কিন্তু তা বলে ওনার পবিত্রতা থেকে নিজেকে ক্ষুণ্ণ করেননি, প্রতিটা পবিত্র গুণ ঈশ্বরীয় তার মধ্যে বর্তমান ছিল। আর তাই যিশু যখন এই 2000 বছর আগে গুড ফ্রাইডেতে দাঁড়িয়েছিলেন ক্রুশে, সেটা শুধু 2000 বছর আগে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট নয়, এসে দাঁড়িয়ে গেছেন মানব জাতিকে মুক্তি দিতে, কারণ উনি এসেছেন ঈশ্বরের ইচ্ছে পরিকল্পনা, সেই প্রজেক্টটা শুরু হয়েছিল স্বর্গ উদ্যানে। যোহনের 3:15 যদি পড়ি, আদম এবং হবা যখন পাপ করেছিল সেই অবাধ্যতার মধ্য দিয়ে, ঈশ্বরের সমস্ত সম্পর্ক থেকে শ্বাস সহভাগিতা থেকে তারা বিচ্ছিন্ন হয়েছিল, সম্পর্ক ভঙ্গ হয়েছিল, পাপ পবিত্র একসাথে স্বর্গে সহবস্থান হতে পারে না। আর তাই ঈশ্বর বলেছিলেন যে শয়তানকে দিয়াবলকে এই আদম হুমার মধ্যে দিয়ে আমি সেই সন্তান আনবো যে তোমারকে সমস্ত দুর্মুষ করবে, আর সেই সমস্ত পরিকল্পনার অঙ্গই হচ্ছে আজকে আমরা যার জন্য যিশুর জন্য দাঁড়িয়ে আছি।
তাই যিশু হঠাৎ করে 2000 বছর আগে ঈশ্বর নন, উনি ঈশ্বর ছিলেন অনেক আগে, উনি সেই পরিকল্পনা হিসেবে 2000 বছর আগে এই পৃথিবীতে। কিন্তু যিশু আসার আগে এক একবার করে ঈশ্বর পাঠিয়েছেন এই পৃথিবীতে অনেক ভাববাদীদের, তারা একের পর এক বলে গেছেন উনি আসছেন, উনি কি করবেন। আর যিশু আজকে যে ক্রসে দাঁড়িয়েছে তার মধ্যে দাঁড়ানো পর্যন্ত অসংখ্য অসংখ্য যে ভাববাদীরা তার আসার আগে বলে গেছে তার সম্পূর্ণ উনি করেছেন। আর সেই যে ভাববাদী যারা কোনো কিছু ভবিষ্যতে হবে সেগুলো বলে ঈশ্বরের মধ্য দিয়ে, তাদেরকে আমরা ভাববাদী বলি। সেই ভাববাদীদের এত ভাববাদী উনি যিশু পূর্ণ করেছেন, যা ঈশ্বর চেয়েছেন সেই আগে বলা হয়েছে যিশুর জন্মে, উনি স্বর্গ থেকে পৃথিবীতে এসে তাই তাই পূর্ণ করেছেন অক্ষরে 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 অক্ষরে। আর তাই এখানে আমরা দেখি যে যিশাইয়া যিনি ভাববাদী ছিলেন, ইনি একজন ভাববাদী, ইনি ছিলেন যিশু আসার অনেক আগে, যিশু আসার 700 বছর আগে উনি এই ভবিষ্যৎবাণী বলেছিলেন। কি? লোকে তাকে ঘৃণা করেছিল। কাকে? যিশুকে। তার বন্ধুরা তাকে ত্যাগ করেছিল। আমরা জানি তার শিষ্যরা যখন এইমাত্র দেখলাম বাচ্চারা করছিল, যখন তাকে ধরতে আসলো গেতসেমানি গানে, তখন তারা সকলে তার থেকে ছেড়ে চলে গেছিল। আর তার দুঃখ ছিল, তার অসুস্থতার করেছিল, লোকেরা তার কাছ থেকে লুকিয়ে থাকতো, তাকে ঘৃণা করতাম, আমরা তাহার কথা চিন্তা করিনি। আজকে যিশু আমাদের জীবনের সেই সত্য, কিন্তু সে আমাদের অসুখগুলো বয়ে বেড়াচ্ছিল, অন্ধকে সুস্থ করেছিল পৃথিবীতে থাকতে, খঞ্জকে সমস্ত সেই জীবনে দাঁড় করিয়েছিল, 38 বছরের যিনি পায়ে হাঁটতে পারেন না তাকে সমস্ত সুস্থতা দিয়েছিল, মৃতকে লাজারাসকে কবর থেকে তুলেছিল, 12 বছরের রক্তক্ষরণকে তিনি সুস্থতা করেছিলেন, কুষ্ঠরোগীকে সুস্থ করেছিলেন, মানব জাতিকে পাপ থেকে উদ্ধার করেছে। আর তাই বলছে আমাদের যে হৃদয়ে পাপের অসুখ, সে আমাদের যন্ত্রণা ভোগ করেছিল কোথায়? ক্রুশের মধ্যে। তাকে চাবুকের পর চাবুক মারা হয়েছে, রক্ত ঝরেছে। তিনি কি করেছেন? আমরা মনে করেছিলাম যেন যিশুকে শাস্তি দিচ্ছে ঈশ্বর, যাতে যিশু বোধহয় অন্যায় করেছে, কিন্তু না ভাই বোনেরা, ঈশ্বর তাকে শাস্তি দিচ্ছেন আমাদের জন্য, আমাদের পাপের প্রতিটা অন্যায়ের জন্য, তার পাপের নয়। তিনি ছিলেন পবিত্র, তিনি এসেছিলেন মানব জাতিকে উদ্ধার করতে। আর তাই যিশাইয়া 53:5 বলে আমাদের ভুল কাজের জন্য, আমাদের আপনাদের ভুল কাজের জন্য তাকে ক্রুশে ওঠার আগে অসংখ্য চাবুক, কাটার মুকুট, তাকে জামা সম্পূর্ণ তার খুলে নিয়ে তাকে সমস্ত অত্যাচার করা হয়েছে। আমাদের আকাঙ্ক্ষিত, আমরা পাপ, পাপীদের জন্য ওই শাস্তি হওয়া উচিত, কিন্তু সে আমাদের হয়ে শাস্তিটা নিয়েছিল, আমাদের জীবনের শাস্তিটা যিশু ক্রুশে নিয়েছিলেন। তার আঘাতের জন্য আজকে আমরা আঘাত সেরে উঠেছে, তিনি চাবুকের বাড়ি খেয়েছেন, কাটার মুকুটে রক্ত ঝরিয়েছেন, বুকে ক্ষত বিক্ষত হয়েছেন, তারপরে বলে সেই প্রথম বাক্য ক্রুশে দাঁড়িয়ে, পিতা এরা জানে না এরা কি বলছে, এরা কি করছে, এদের তুমি ক্ষমা করো। যখন তাকে শাস্তির জন্য উচ্চ পুরোহিতের ঘরে নিয়ে গেছে, মার্ক সুসমাচারের 14:60 আমরা পড়ি, পরে সে জিজ্ঞেস করে, তুমি কি খ্রিস্ট, তুমি কি ঈশ্বরের সেই সন্তান? সে বলে আমি সেই। পিলাত তার দোষ খুঁজে পান না বিচার করতে বসে, আমি তো এর মধ্যে কোনো দোষ দেখি না, কি করেছে, তোমরা কেন একে ক্রুশে দেবে? পৃথিবীর সর্বোচ্চ সত্য হচ্ছে ঈশ্বর চান মানব জাতির জন্য যিশুকে ক্রুশে যাতে বলিকৃত করেন, কারণ তার পবিত্র দেহ, পবিত্র রক্ত প্রতিটা মানুষের জন্য সমস্ত বলিকৃত হবে, কোনো মেষ ভেড়া ছাগল নয়, পৃথিবীর স্বর্গ থেকে দেয়া হয়েছিল সেই পবিত্র মেষকে। তাই তার জীবনকে সমস্ত ক্ষতবিক্ষত করা হয়েছিল। আমরা দেখি তাকে চাবুকের পর চাবুক তাকে আঘাত করা হয়েছিল, তাকে সমস্ত ভাবে অন্যায়ের অবিচারের মধ্যে সমস্ত ভাবে তাকে অত্যাচার করা হয়েছিল, তার সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করা হয়েছিল, থুতু দিয়েছিল। সে যখন প্রতিবাদ করেনি, তাকে যখন বলেছে তুমি কি জানো না, যে পিলাত মার্কের সুসমাচারের 15:1
যে তোমার সম্বন্ধে এরা যা বলছে তা আমি তোমাকে বাঁচাতে পারি, বলছে পিলাত তোমার কোনো বাঁচানোর ক্ষমতা নেই, বলছে তুমি মুখ খুলো না। কিন্তু যিশু সমস্ত উত্তেজনায় মুখ চুপ রয়েছিলেন, পারতেন না। যে শয়তান 40 দিন অনাহারের পর মতিলিখিত 4 অধ্যায় বলে তাকে পলবন্দী কি ছিল, শয়তানকে সে আর বাক্য দিয়ে সমাপ্ত করেছিলেন, তিনি কি পারতেন না এই ক্রুশকে সমাপ্ত করতে বাক্য দিয়ে? না বোন ভাইরা, তাহলে আজকে আমরা দাঁড়িয়ে পাপের মুক্তির জীবনে, সমস্ত সত্যের জীবনে, স্বাধীনতার জীবনে, আমরা ধর্ম উপার্জনের থেকে বাইরে এসে এই প্রকৃত স্বাধীনতা, পবিত্রতা, ধার্মিকতা পেতাম না। তাই মেষকে যেমন হত্যার সময় নিয়ে যাওয়া হলে চুপচাপ থাকে, সেও চুপ ছিল, চুপ ছিল। যে দাক্ষাকে, জলকে দাক্ষারসে পরিণত করে সে চুপ ছিল। যে অন্ধকে দৃষ্টিদান করে সে চুপ ছিল। যে মৃতকে কথা বলতে সাহায্য করে সে চুপ ছিল। কার জন্য? কারণ আপনার আমার জন্য, আমাদের পাপের ঋণকে পরিশোধ করার জন্য। তাই তার সেই এত অত্যাচারও সে নির্লিপ্ত ছিল, তার ওপর চাবুকের ওপর চাবুক পড়েছে, সে বলেননি কিছু। মানুষ শক্তি তাকে প্রয়োগ করে ন্যায্য বিচার করেননি। আমরা প্রত্যেকে ন্যায্য বিচার যাতে পাই, তাই উনি আমাদের ন্যায্য বিচারের জন্য সমস্ত অন্যায্য বিচারটা নিজের কাঁধে জীবনে নিয়েছিলেন। আই আমাদের লোকের পাপের জন্য উনি শাস্তি পেয়েছিলেন। আমাদের ভাই বোনরা, আজকে আমরা সকলে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু সেদিনকে যিশু যখন ক্রুশে দাঁড়ালেন সেই মুহূর্তে আমরা দেখি একটা ভারাক্রান্ত, অত্যাচার করার পর তাকে ক্রুশ বইবার জন্য কতটা অত্যাচার করা হয়েছিল। উনি যখন ক্রুশ বইছেন আর তাই বলছে যে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে মানুষের, আমাদের যে পাপের দোষ আছে, প্রায়শ্চিত্ত হয় যিশুর জীবনকে বলি চড়িয়ে ক্রুশের মধ্য দিয়ে। আর এটা ঈশ্বরের পরিকল্পনা, মানুষের পরিকল্পনা ছিল না। আর তাই বলছে, ঈশ্বর বলছে, আমার ভালো মানুষ, আমার প্রিয় সন্তান যিশু, সে অনেক মানুষকে ধার্মিক করবে, সে তাদের অপরাধের শাস্তি ভোগ করবে। আজকে ক্রুশে, আজকে যে যিশুকে দেওয়া হয়েছিল আমাদের শাস্তি ভোগের জন্য, যে শাস্তি আমরা পেতাম, সেই শাস্তি যিশু, যিশু নিজে স্বেচ্ছায় নিয়েছিলেন। আর আজকে আমরা সেই কর্তৃত্বের কাছে আমরা দাঁড়িয়ে আছি, সেই কর্তৃত্বের কাছে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন, প্রভু আমরা কি করেছি? আমরা জানি যে যখন উনি দাঁড়ালেন ক্রুশে, তিনি বললেন আমি তৃষ্ণার্ত, যিনি অনেকের তৃষ্ণা মিটিয়েছেন, যিনি অনেকের জীবনে শান্তি, জীবন্ত আনন্দ এনেছেন, তার জীবনে তৃষ্ণার জন্য কি হাহাকার। তাই দাঁড়িয়েছেন যখন, উনি বলছেন যে পিতা এরা জানেন এরা কি করছে, এদের তুমি ক্ষমা করো। সবাই বলছে তুমি না বলেছ 3 দিনের মধ্যে মন্দির ভেঙে, তুমি না মন্দির ভেঙে 3 দিনের মধ্যে তাকে ওঠাবে। যোহন বলেছিল 1:29, ওই দেখো ঈশ্বরের মেষ যিনি আমাদের পাপ নিয়ে যাবেন পৃথিবী। আবার অনেকে বলছে তুমি না খ্রিস্ট, সত্যি যদি ঈশ্বর হও নেমে এসে দেখাও। উনি নির্লিপ্ত ছিলেন, উনি ওনার প্রতাপ ব্যবহার করেননি, কারণ আমাদের কেন জানেন ভালোবাসেন। তাই ক্রুশে ওই নবম সময়ে 6 ঘন্টা ধরে ঝুলে থাকার পরও ক্রুশের মধ্যে উনি শেষ মুহূর্তে বলেছেন যে এলো, আমার পিতা, ও পিতা তুমি আমায় ছেড়ে গেলে কেন? কারণ আজকে আমরা দাঁড়িয়েছি তার সাথে যুক্ত হতে পারি, যিশুর পবিত্র রক্তে বিশ্বাসের দ্বারা আমরা সেই পিতার কাছে আসতে পারি, যে পিতাকে আমরা হারিয়েছিলাম, স্বর্গের পিতাকে আমাদের পিতা বলে ডাকার অধিকার পেয়ে হারিয়েছিলাম, যিশু আজকে ক্রুশে দাঁড়িয়েছিল। কারণ বাক্যের পূর্ণতা দিতে, যে ধর্মের নিয়ম পালন করে
যা অর্জন করা যায় না যিশু সে পূর্ণ করেছিলেন পূর্ণ মাত্রায়, আমাদের পাপের ঋণ পরিশোধ পূর্ণভাবে করেছিলেন, আর আমাদের নতুন জীবনের এক অধ্যায় খুলে দিয়েছিলেন। আর তাই আজকে আমরা যখন দাঁড়িয়েছি সকলে, সেই যিশু বলেন শেষ হলো, মানে তোমাদের সমস্ত পাপের ঋণ আমি পরিশোধ করলাম, ঈশ্বর যে কাজ দিয়েছিল আমাকে এই পৃথিবীতে পাঠিয়ে সেই কাজ আমি সমাপ্ত করলাম, সেই কাজের সমাপ্ত, তাই আমাদের ঋণ পুরোপুরি শোধ করে দিয়েছেন, আমাদের স্বর্গের চেক ধরিয়ে দিয়েছেন উনি, আমাদের পাপের আর কিছু নেই, আমাদের সেই নতুন পাপের পরিশোধের চেক আমাদের হাতে রয়েছে, কারণ ওনার অনুগ্রহ দান যিশু খ্রিস্টতে আমাদের অনন্ত জীবন দিয়েছেন, আমরা মৃত্যুহীন জীবনের যিশুর মধ্য দিয়ে নতুন আঙ্গনায় পেয়েছি। ভাই বোনেরা, আজকে যিশু আমাদের ঋণ সম্পূর্ণ পরিশোধ করে দিয়েছেন নিজের জীবন দিয়ে। এটা ঈশ্বরের একটা নিয়োগ ছিল, তার সময়ে তার ইচ্ছে পালনের জন্য সমস্ত ভাববাদীদের মধ্য দিয়ে যিশু আসার আগে পৃথিবী সৃষ্টির পূর্বে ঈশ্বরের পরিকল্পনার অঙ্গ ছিল মানব জাতি যিশুর মধ্য দিয়ে। আজকে আমাদের কোনো প্রচলিত ধর্ম নয়, প্রচলিত সংস্কৃতি নয়, প্রচলিত আমাদের বুদ্ধি জ্ঞান অর্থ নয়, আমরা ঈশ্বর যিশুর কাছে নতুন জীবন পেয়েছি, পাপের পরিশোধ পেয়েছি তার দয়ায়। আমাদের কোন রকম ধার্মিকতা আমরা অর্জন করিনি, তার দয়া আমরা পেয়েছি। আর তাই যিশু সেই ক্রুশের মৃত্যুর মধ্য দিয়ে ঈশ্বরের সেই মুক্তির উদ্দেশ্য পৃথিবী জাতির জন্য সম্পূর্ণ করেছিলেন, তাই বলেছেন সমাপ্ত হলো। তাই যিশু বলেছিলেন যোহনের 12:32, আমি যখন ভূতল থেকে যখন ক্রুশ ওঠাবো তখন আমি প্রত্যেককে আকর্ষণ করব। আজকে আমরা যিশু ক্রুশে নেই যদিও, কিন্তু যখন উঠিয়েছেন আজকে আমরা সেই দিকেই তাকাই। আমাদের জীবনের কষ্ট দুঃখ বেদনায় সমস্ত শাস্তি ভোগ উনি করেছিলেন, আর যিনি পাপ জানেননি তিনি আমাদের পাপ বহন করলেন। তাতে আমরা ধার্মিকতা অর্জন করি না, ধার্মিকতা পাই শুধু বিশ্বাসের দ্বারা। তাই বলে রোমিও 3:22, আজকে আমরা বিশ্বাস করেছি যিশুকে, যিশু আমাদের সমস্ত ভাবে পাপের বিচারটা নিয়েছেন, পাপের সমস্ত কিছু আমাদের শোধ দিয়েছেন। তাই আমাদের আর এর থেকে আনন্দের কি আছে ভাই বোন? আমাদের বলতে হবে না এলা এলা লাসাবা জানি যে পিতা তুমি কেন ছেড়ে দিয়েছ, কারণ তুমি ছেড়ে দিয়েছ বলেই আজকে আমরা দাঁড়িয়েছি, কারণ তুমি তোমার সন্তানকে বলিকৃত করেছে বলেই আজকে আমাদের জীবন বলিকৃত করতে হয় না, পাপে দেউলিয়া হয়ে যায় না, পাপের ঋণ পরিশোধ করার জন্য ধর্মচার করে উপার্জন করতে হয় না, কারণ যিশু আমাদের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করেছে, পাপের ঋণ পরিশোধ করেছে, আমরা শুধু তার কাছে বিশ্বাস করি, নত করি, তার দ্বারা মুক্ত হই। আর আজকে আমরা এই গুড ফ্রাইডেতে, কেন গুড ফ্রাইডে? কারণ যিশুর জন্য ওটা ছিল ব্যাড, খারাপ। তার জীবন, স্বর্গীয় জীবনকে তিনি এনেছিলেন সীমিত করে আপনার আমার জন্য, আর আজকে পৃথিবীর সকলের জন্য সেটা গুড ফ্রাইডে, কারণ আমরা এক মুক্তির পথ পেয়েছি নতুন, যা ধর্ম করে উপার্জন করতে হয় না, যা সংস্কৃতি দিয়ে ব্যাখ্যা করা যায় না, যা বুদ্ধি দিয়ে কেনা যায় না, যা অর্থ দিয়ে মূল্যায়ন করা যায় না। তার জীবন, তার সমস্ত পবিত্র রক্তের মূল্য আজকে আমরা বিশ্বাসের দ্বারা উন্মুক্ত করেছি। আসুন সেই ঈশ্বরের সমাপ্ত কাজের ওপর আমাদের নতুন জীবন শুরু করি। আমাদের হৃদয়ের মধ্যে কোনো পাপের ঋণ নেই, আমরা মুক্ত। আজকে ঈশ্বরের সামনে দুয়ার খুলে আমরা ধন্যবাদ দিয়ে আজকে আমরা সেই প্রভু ভোজের অংশ নেব। ধন্যবাদ জানাই সকলকে, ঈশ্বর আপনাদের এই গুড ফ্রাইডে থেকে সকলকে সেই তাৎপর্য শুধু নয়, সেই সত্যের মূল্যায়ন আনুক যার মধ্য দিয়ে আমরা জানবো যিশু সেই সত্য, যার মধ্য দিয়ে আমরা তার অনুগ্রহে আশীর্বাদ পেয়েছি এবং সমস্ত ঋণ পাপের মুক্তি পেয়েছি। আর তাই আজকে আমরা মুক্ত হয়ে তাকে আনন্দে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ সকলকে, জয় যিশু।